হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই শুভ সকাল। তো সকালবেলাতেই রান্নাবান্না করে আজকে নিরামিষ ছিল। নিরামিষ কোনো রকমে অল্প স্বল্প রান্না করে বরকে ছেড়ে দিয়েছি, ডিউটি চলে গেছে। তো তারপরেই আমি মেয়ের সবজিটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ বিনস কাটছি। মেয়ের সবজিটা কাটতে বসেছি, মেয়ে এখনও অগরে ঘুমাচ্ছে, উঠছেই না। তো কী করব কী করব, সবজিটা কেটে নিচ্ছি, এরপর চা করব। চা করে তারপর মেয়েকে আবার ডাকতে শুরু করব। তো পেঁপে, বিনস, গাজর, আলু কেটে নিয়ে জাস্ট ধুয়ে ধায়ে রেখে দেবো, পরে করব, একদম দুপুরবেলায় করে নেব। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুয়ের ছোট্ট রায় ডটার্স ব্লগস। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু মেয়ে এখনও ওঠেনি, মেয়েকে ডাকতে হিমশিম খেয়ে যাচ্ছি, বহুক্ষণ আগে থেকে ডাকছি, উঠছে না। তো ভাবলাম যে তাহলে চাটা করেই নিই, উঠছে না যখন আমি চাটা করে খেয়ে নিই, তারপর আবার লাগবো। ইঞ্জিনের তেলটা ভালো করে দিয়ে নিই, তারপর আবার উঠে পড়ে লাগবো। কীভাবে কী ডাকা যায়, মোটেও উঠছে না, মোটেও উঠছে না, দাঁড়ো এই দেখো। আর গায়ে একদম দেখতেই পাচ্ছ গায়ে কিছু দেয়নি, গায়ে মোটেও কম্বল রাখে না। ঢাকা দিচ্ছি, আবার খুলে দিচ্ছে, ঢাকা দিচ্ছি, আবার খুলে দিচ্ছে, ঢাকা এই করতে থাকে। আর ওর একটু গরমও বেশি, কারণ ওর মাথা পিঠ ফিট ঘামে এই ঠান্ডার সময়তেও। দেখি ওর পেছন ঘাড় ফাড় মাথা টাথা সমস্ত ঘাম দেয়, এইগুলোতে ঘাম টিপ 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 ঘাম হয়ে থাকে। তো ওই জন্য আর বেশি ঢাকা দিই না। যাক, ঘুমাচ্ছে, এবার ডেকে তুলতে হবে। ওর খাবার রেডি হয়ে গেছে, আজকে দুধ সুজি করেছি, তো ওটা ঠান্ডাই হচ্ছে, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আমি জাস্ট চাটা খেয়ে ওকে এবার খাওয়াতে শুরু করব। ডেকে তুলে এখনও অনেক কাজ, ওষুধ খাওয়ানো আছে, খালি পেটের একটা গরম জল খাওয়াতে হবে, অনেক কাজ আছে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে তো মঙ্গলবার, মানে মঙ্গলবারের সকাল তোমাদের বলাই হয়নি। আর এখন বাজে 9:15, 9:10, 9:10 থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে তোমাদের কিছু শেয়ার করা হয়নি, আজকে যেহেতু মঙ্গলবার, মুগ ডাল করেছি, ওই জিরা আদা দিয়ে যেমন করে, শুকনো লঙ্কা তেজপাতা ঘি দিয়ে মুগ ডাল বানিয়েছি। আর তোমার করেছি বেগুন পোড়া করতাম, কিন্তু বেগুন পোড়াতে না পেঁয়াজ লঙ্কা না মাখানো হলে আমার ঠিক ভালো লাগে না। এবার আজকে যেহেতু মঙ্গলবার, পেঁয়াজ মাখানো যাবে না, ওই জন্য বেগুন পোড়া করিনি, বেগুন ভেজে নিয়েছি। আর আলু সেদ্ধও করিনি, আলু ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, ব্যাস। মেয়ের সবজির তরকারি হবে, কারণ কালকে সবজির মেয়ের তরকারি করিনি, কালকে সব ভাতে ভাত দিয়ে দিয়েছিলাম, ওই জন্য সবজিগুলো পড়ে আছে, গাজর, বিনস, পেঁপে, আলু, গুলো কেটে একদম রেডি করে গ্যাসের সামনে রেখে দিয়ে এসছি। তুলে একটা সময় করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু গোলমরিচ থেঁতো করে দিয়ে ওটা মেয়েকে সিটি মেরে দেবো, হয়ে যাবে। স্নানটা করে নেবো, স্নান করে পুজো দেবো আজকে, বজরং বলি মানে রোজই খেতে দিই, মঙ্গলবারটা একটু লাড্ডু দিই আর জবা ফুলের মালা দিই। আজকে বর বলছে আলু ভাজাটা খুব ভালো হয়েছে, কিন্তু আজকে সরষে তেলে ভেজেছি, সেদিনকে না হয় রিফাইন তেলে ভেজেছিলাম, মানে কড়াতে কি একটা ভেজেছিলাম, তো রিফাইন তেল পড়েছিল, ওই জন্য সেই তেলেই আলু ভাজাটা সেদিন ভেজে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর আজকেও ভালো লেগেছে, খুব গরম গরম কড়া থেকে নামিয়ে পাতে দিচ্ছি, তো ওই জন্য টেস্টি লাগছে। সেদিনকেও রাত্রিবেলা ও কাজ থেকে আসার আগেই গরম গরম বানিয়েছিলাম, আসতেই দিয়ে দিয়েছি, খেয়েছে গরম গরম। আর আজকে তো একদম কড়া থেকে নামিয়েই দিয়ে দিয়েছি ডিউটি যাওয়ার আগে, ভাত যে খেয়ে যায়। তো ওই জন্য বলছে আজকেও মো আলু ভাজাটা খুব টেস্টি হয়েছে,
মিন যে গরম গরম খুব টেস্ট লাগছে সেটা বুঝতে পারছে না, ও ভাবছে আমি বোধ হয় কিছু স্পেশালভাবে বানিয়েছি। একদমই স্পেশাল না, যেমন আলু ভাজা করি সেরকমই। বন্ধুরা কানের পড়লেই না কানে লাগছে, এই কানটা ঠিক আছে, এই কানটা লাগছে আমার সব কানের গুলোই গুজি সিস্টেম, সোনার কানের গুলো সব কানের গুলোই গুজি সিস্টেম, নাকছাবির মতো পেঁচানো সিস্টেম নেই, ওটা থাকলেও বা পড়তাম, সব গুজি সিস্টেম, তো এটাই লাগছে না, এটা পরে যখনই গুজিটা টাইট দিচ্ছি তখনই লাগছে, এটা ওই জন্য পড়তে পারছি না। কোথাও বড় মাম্মা এবার এটা দাও, এটা কালার করো, এটা দিয়ে দাও, ভেতরটা দিয়ে দাও সুন্দর করে, একদম না বাইরে বেরোয়, সুন্দর করে করো, সুন্দর লম্বা লম্বা টেনে করি, বা সুন্দর হবে দেখি, হাত দিয়ে হবে, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা করে দাও, এটা করো, এটা একটা আইসক্রিম, আইসক্রিম ঘর ঘর, এটা কী কালার করবে, এই আইসক্রিমটা কী কালার করবে, অরেঞ্জ কালার করো, হ্যাঁ করো, অরেঞ্জটাই, অরেঞ্জ কালার নিয়ে সুন্দর করে করো, এটা বাড়ির মতন করে একটা দুটো তিনটে করে করে ও একটা ওটাও তিনটে তিন কালার করবে, ঠিক আছে, ওটা তিনটে তিন কালার করো, আগে সুন্দর করে এক সাইড থেকে করো, এক সাইড থেকে করো বাইরে না বেরোয়, হ্যাঁ দাগের বাইরে না বেরোয়, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, হুম করো, হ্যাঁ গুড গুড গুড, খুব ভালো হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আবার অনেকক্ষণ পর এলাম, অনেকক্ষণ পর বলতে সেই পুজো দিয়েছিলাম তখন যা শেয়ার করেছিলাম তারপরে আর আসেনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ মেয়েকে যেদিন ড্রয়িংয়ে নিয়ে যাওয়ার আসতে করো, যেদিনকে মেয়েকে ড্রয়িংয়ে নিয়ে যাওয়ার থাকে সেদিনকে খুব ব্যস্ততার মধ্যেই থাকি, তো এখন বেরিয়ে পড়েছি মেয়েকে ড্রয়িংয়ে নিয়ে যাওয়ার জন্য, এখন বাজে বিকেল চারটে, তো যেতে পাঁচ মিনিটও লাগবে না, সামনেই বাড়ি থেকে বেরিয়ে একটুখানি তো রেডি হয়ে গেছি, তারপর এসে তো আবার যা যাবতীয় কাজ আছে, তো ঠিক আছে, আর দেখো মেয়েকে দেখে নাও, মেয়ে রেডি হয়ে গেছে, এই দেখো মেয়েকে দেখে নাও, মেয়ে রেডি হয়ে গেছে, তো ঠিক আছে বন্ধুরা এখন রাখছি, পরে এসে তোমাদের সাথে আবার কথা হবে, আবার গল্প হবে, এখন রাখি। দেখো বন্ধুরা মেয়ে ড্রয়িং করে এসে, ওই যে ড্রয়িং করে এসে কি করছে, ফোন দেখছে, ফোন দেখছিল না, স্লেটে লিখতেই দিয়েছিলাম, দেখো স্লেটে লিখছিল, এই দেখো লিখছিল, স্লেটে লিখছিল, কিন্তু কি হয়েছে ঘুম এসে যাচ্ছিলো দেখে আমি ফোনটা দিয়ে দিলাম, কারণ একটু পরে দুধ খাওয়াবো, এসে একটু ম্যাগি খেয়েছে, সেই জন্য ভাবছিলাম যে দুধটা পড়ে আছে, দুধটা খেয়ে ঘুমালে কি তাহলে দুধটা খাওয়া হয় না, ওই দুধটা সেই আমাকেই খেতে হবে, ওই জন্য আমি করলাম, ওকে ফোনটা দিয়ে দিলাম, ফোনটা দিলে কি আর ঘুমটা ধরবে না, আর ওদিকে আমি আটাটা মাখিয়ে নেবো,
রুটি করব আজকে আটা দাও আটা দেব আগে মাখি তারপরে দিচ্ছি হ্যালো বন্ধুরা এটা আটা দিয়ে বানানো কি জানি না নেমকি কি জানি না তাহলে নেমকি কি বানাচ্ছো মামাটা আচ্ছা ও নিমকি তুমি হাড়িতে করো হ্যাঁ কড়াইয়ে করো না কড়াই খারাপ হয়ে গেছে কড়াই খারাপ হয়ে গেছে কি করছিস মাম্মা মাম্মা কি করছো মশা কামড়াচ্ছে না আচ্ছা ঠিক আছে তো হ্যালো বন্ধুরা মেয়েকে খাওয়াতে বসেছি আজকে মেয়ের জন্য এনেছি এই দেখো রুটি আর বেগুন ভাজা যদিও মেয়ে এরকম খায় না মেয়ে সেই দুধে চটকে দিলে খায় তো আজকে নতুন একদম ফার্স্ট ট্রাই করছি দাও আমি রেডি করে দিচ্ছি ফার্স্ট ট্রাই করছি রুটি দিয়ে বেগুন ভালো করে মানে চিবিয়ে চিবিয়ে যাতে খায় কারণ বড় হচ্ছে এবার তো শিখতে হবে যার জন্য ওকে ওর জন্য একটা জাস্ট রুটি বানিয়ে গরম বেগুন ভাজা দিয়ে নিয়ে এসেছি দেখা যাক কত দূর কী খায় নইলে সেকেন্ড অপশন সেরিগ্রো তো আছেই চিন্তা নেই আর সন্ধেবেলা ড্রয়িং করেছে ম্যাগি খেয়েছিল তার খানিক বাদে দুধ খেয়েছিল তো এখন এটা ট্রাই করছি দেখি এরকম যদি খায় তাহলে রোজই এইভাবে খাইয়ে দেবো কারণ বড় হচ্ছে এইভাবে তো খাওয়াতে হবেই কত আর চটকে চটকে খাওয়াবো এনো এনো মামা ভালো ভালো খেতে আমাকে দেখা যাবে দেখা যাচ্ছে তো লাইটটা হেভি ভালো তো আর ছুচু পেলে গেছে ছুচু পেয়েছে আচ্ছা দাঁড়া এনো মামা ঘুম পাচ্ছে আর তখন বন্ধুরা ফাইনালি 40 মিনিট লেগেছে একটা রুটি শেষ করতে তবে রুটিটা খাইয়ে শেষ করেছি 40 মিনিট লেগেছে বেগুন ভাজাটা পুরোটা খায়নি ওর নাকি শুধু রুটি খেতে ভালো লাগছিল তো যাই হোক একটা রুটি খেয়েছে খেয়ে 40 মিনিট লাগুক সেটা বড় কথা না কিন্তু খেয়েছে এটাই হচ্ছে বড় কথা আর হাত ব্যথা যাচ্ছে আর বড় এখনো আসেনি বড় এলে আমিও খেয়ে নেবো আর বড় এলে আমিও খেয়ে নেবো আজকে আর বন্ধুরা শর দেবো না কারণ 11:30 বেজে গেছে এরপর কখন এলে খাবে তারপর রেডি হব তারপর শর দেবো আজকে আর শরীর দিচ্ছে না বন্ধুরা আজকে সন্ধেবেলায় 2-4টে শর আমি নিজেই দিয়েছি যা পেরেছি তো আমার মেয়েকে দেখাই দাঁড়াও দেখো বন্ধুরা মেয়ে শুয়ে পড়েছে বলছিল ঘুম পাচ্ছে কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না একদমই ঘুম পাচ্ছে দেখো ওকে দেখে মনে হচ্ছে না ওকে দেখে একদমই মনে হচ্ছে না যে ঘুম পাচ্ছে বাবা নোটা গলায় লাগবে কিন্তু ঠিক আছে তুমি শুভরাত্রি করে দাও শুভরাত্রি হ্যাঁ আর কিছু বলবে না বাবাই
তো ঠিক আছে বন্ধুরা, আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, তো আজকের ব্লগটা এতখানি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। ততক্ষণ মো তোমাদের জানাচ্ছি টাটা, শুভরাত্রি।